যেটা হচ্ছে আমরা এখন দেখালাম লাগিয়েছি, যেটা হচ্ছে ক্লিপ সিস্টেম, কিভাবে ক্লিপ সিস্টেম চুলটা লাগালাম বা কতটুকু অংশ করলাম সেটা আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে মিস্টার সাইফুল ইসলাম, উনি থাকে হচ্ছে মূলত কুয়েতে, ওখান থেকে সে রিপ্লেসমেন্টটা করেছে। আমাদের অনেকগুলো লাইভ দেখেছে, লাইভ দেখে ইন্টারেস্টেড ফিল করে দেন আমাদের এখানে সে রিপ্লেসমেন্টটা করেছে। আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তো আপনারা যদি করতে চান এভাবে করতে পারেন। এখন যেটা হচ্ছে এটা একটা এক ধরনের সফট জেল বাজারে অ্যাভেলেবেল আছে। আপনারা অনেকে বলেন যে তেল জেল শ্যাম্পু সাবান ইউজ করা যাবে, হ্যাঁ তেল ইউজ করা যাবে, তবে তেলটা ইউজ না করে সাধারণত আপনি সফট জেল ইউজ করতে পারেন। সফট জেলটা হচ্ছে চুলটাকে যে জেলটা দিলাম এটা হচ্ছে আপনার চুলটাকে সিল্কি এবং সফট রাখবে, বিশেষ করে সফট এবং সিল্কি রাখতে গেলে। এখন আমরা সাধারণত সামনে একটু এলোমেলো রাখলাম, এই যে এলোমেলো রাখাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে যদি আমি এখন একবারে সুন্দর করে সিঁথিটা করে ফেলি তাহলে হবে কি, এটা আর্টিফিশিয়াল মনে হবে। যখন একটু এলোমেলো থাকবে, সাধারণত চুলগুলো একটু এলোমেলোই থাকে, সেক্ষেত্রে আর্টিফিশিয়াল ভাবটা আর আসবে না। স্যার ভাই আপনার মানে আবার একটু ওপিনিয়ন নিচ্ছি, যেটা হচ্ছে জাস্ট কিছু বলার আছে কিনা আপনার? এক কথায় বলবো ভালো লাগতেছে, সার্জারিক্যাল থেকে আমার কোনো প্রকার ইন্টারেস্ট ছিল না, এটা আমি দেখছি এটা একটা সাইড ইফেক্ট আছে। তো যাই হোক, দেখলেন ওনার আউটলুকিংটা, প্রথম থেকে আমরা যখন চুলটা লাগালাম তখন দেখেছেন, উপর থেকে দেখেন, আপনি আসলে বোঝার মতো কোনো উপায় নাই যে আসলে এটা কোনটা অরিজিন কোনটা ডুপ্লিকেট চুল। তো যাই হোক, আমি দেখালাম আসলে কীভাবে করেছি। আপনাদের এ ব্যাপারে যদি কোনো কমেন্টস থাকে, ওপিনিয়ন থাকে, আপনারা অবশ্যই আমাদের স্কুলে আবার কমেন্টস করতে পারেন। তো ভালো থাকবেন, দরকার রইল। সাইফুল ভাই আপনার কমেন্টসের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।